আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখুন, সামনে একটি বড় পাহাড় দেখা যাইতেছে। পাহাড়টির নাম হচ্ছে জাবালে সুর। এই পাহাড়টির উপরে দেখুন কেমন কালো কালো ছায়া পড়ছে। আসলে এটি কেন পড়ছে বুঝতে পারতেছি না। যাই হোক, পাহাড়টির কিন্তু আমরা জাবালে সুর কিংবা হেরা গুহা নামেও চিনি। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েব যাইতেছিলেন, তখন শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য এই পাহাড়টিতে লুকিয়েছিলেন, যার নাম হেরা গুহা। তো এই পাহাড়টি কোরআন হাদিসেও আছে এবং আমাদের মুসলিমের ইতিহাসের অনেক বড় একটি নিদর্শন সৌদি আরবের মক্কাতে। তো পাহাড়টির উপরে এরকম কালো ছায়া কেন পড়ছে বুঝতে পারতেছি না, আগে কখনো এরকম দেখি নাই। আসলে এটা কেন পড়ে যদি কেউ জানেন কিংবা বুঝেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর এই তো দেখুন আজকের এই ভিডিওটি, দেখুন আজকে কিন্তু এরকমটা নেই, কালকের মতো আকাশ কিন্তু, অথচ আজকে ওরকমটা নেই। জানি না কেন প্রকৃতির কেমন লীলা খেলা, আল্লাহ তালা আমাদেরকে দেখায়, আল্লাহর লীলা খেলা বোঝা পড়া যায়। তো সবাই ভিডিওটি দেখবেন, যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন, দেখতে থাকুন। কারণ মক্কার অনেক নিজের অনেক জায়গা আছে, যারা আগে মক্কাতে ছিলেন বা সৌদি আরবে ছিলেন, হয়তো জায়গাগুলো দেখছেন, পুরোনো স্মৃতি জড়িয়ে আছে, এটা দেখে মনে পড়তে পারে। তো ভিডিওটি দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। আসসালামু আলাইকুম।